মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। লোকসভা ভোটের ভরাডুবির পর বহরমপুরে এসইউসিআই কে নিয়ে মিছিল সিপিআইএম এর। শুক্রবার বহরমপুরে যুদ্ধবিরতিতে যৌথ মিছিলে সিপিআইএম ও এসইউসিআই। লোকসভা ভোটে ভরাডুবির পর এবার এসইউসিআই কে সঙ্গে নিয়ে পথে সিপিএম। বহরমপুরে যুদ্ধবিরতি মিছিলে একসাথে পা মেলালেন সিপিএম ও এসইউসিআই নেতারা। শুক্রবার বিকেলে যুদ্ধ বন্ধের দাবিতে টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু হয় মিছিল। মিছিলে পা মেলান জেলা সিপিআইএম সম্পাদক জামির মোল্লা, এসইউসিআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক চ্যাটার্জি সহ বামপন্থী দলের সদস্যরা। গণতন্ত্র রক্ষা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এই দুটো ইস্যুতে বিভিন্ন সময় এসইউসিআই এবং সিপিআইএমএল তারা আমাদের বাম ফ্রন্টের সাথে তারা থাকেন। এই গণতন্ত্রকে রক্ষা করা আর হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই ইস্যুগুলিতে তারা সহমত হয়ে আমাদের সাথে তারা থাকেন। কলকাতাতেও থাকেন, এখানেও তারা থাকবেন, আছেন। আমাদের মধ্যে অনেক মত পার্থক্য আছে। আমরা সারা দেশ জুড়েই বামপন্থী ঐক্য চেয়েছি। আমরা কংগ্রেসকে পুঁজিপতি শ্রেণীর একটি বিশ্বস্ত প্রতিভূ দল বলে মনে করি এবং সেই কারণেই কংগ্রেসের সঙ্গে জোটকে বামপন্থীদের সঙ্গে যাওয়াটা আমরা যথার্থ বিপ্লবী রাজনীতির সঙ্গে পরিপন্থী বলে আমরা বিশ্বাস করি, সেই জন্য আমরা যাইনি। কিন্তু কংগ্রেসকে বাদ দিয়ে বাম ঐক্য যদি গড়ে ওঠে আমরা সেটা চাই এবং সারা দেশের বাম ঐক্য গড়ে উঠুক এটা আমরা চাই। কংগ্রেসের সাথে জোট করে লাভ হয়নি ভোটে। বিধানসভার আগে কি নতুন সমীকরণ খুঁজছে সিপিএম? নতুন সঙ্গী কি এসইউসিআই? বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।